রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ প্রয়াত শরণানন্দ মহারাজের দেহ নিয়ে যাওয়া হলো বেলুড় মঠে। সেখানে শাশ্বত ভবনে তার দেহ শায়িত রাখা হচ্ছে। ভক্ত ও অনুরাগীদের উদ্দেশ্যে আজ রাত 8টা পর্যন্ত সেখানে রাখা থাকবে দেহ। এই মৃত্যু সংবাদ পাওয়ার পর ভোর রাত্রেই বেলুড় মঠের সামনে শ্রদ্ধা জানানোর জন্য অগণিত ভক্তদের ভিড়। মহারাজজি, সবাই বলছেন গ্রেট লস, মানে সত্যি, মানে এই সময় দাঁড়িয়ে এই মানুষের মহাপ্রয়াণেটা কতটা লস হলো। এ তো বটেই, আমার তো আদর্শ তো শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, সারদা দেবী আছে, কিন্তু চোখের সামনে তো জীবন্ত আদর্শ দেখলে আমরা সবাই অনুপ্রাণিত হই। তিনি দীর্ঘ 95 বছর, প্রায় 70-75 বছর তিনি সন্ন্যাস জীবন যাপন করেছেন। 22 বছর বয়সে যোগদান করেছেন। অত্যন্ত নিরহংকারী মানুষ ছিলেন, চিন্তাশীল মানুষ, বহু পড়াশোনা করা মানুষ, অথচ বাইরে কোনো প্রকাশ নেই, এবং সবসময় আধ্যাত্মিকভাবে নিমগ্ন। তেমনি অত্যন্ত রসিক মানুষ ছিলেন, খুব মানে সূক্ষ্ম হিউমার তিনি করতে পারতেন, আর ভালোবাসায় একদম ভর্তি, পূর্ণ একেবারে। এরকম একজন কর্মযোগী মানুষ সবসময়ই রামকৃষ্ণ মিশনের গুরুত্ব আমরা আমাদের ভারতে এবং পৃথিবীতে সমাজ সেবার ক্ষেত্রে, সেবামূলক কাজের ক্ষেত্রে অনস্বীকার্য, কেউ অস্বীকার করতে পারবেন না। আমরাও দেখেছি যে বিভিন্ন সময় এই প্রতিষ্ঠানের যারা কর্ণধার থেকেছেন তাদের যে ভূমিকা থাকে সে সবসময়ই উল্লেখযোগ্য, স্মরণযোগ্য। সেই অর্থে স্বামী শরণানন্দের এই জীবনাবসান আমাদের সকলের ক্ষেত্রে একটা ক্ষতি সমাজ।